আজকের গল্প হীরেন চট্টোপাধ্যায়ের লেখা গভীর রাতের আতঙ্ক। সবে চোখটা একটু লেগেছিল, আওয়াজটা শুনে ভুরু পুঁচকে উঠল জটাধারীর। না, আলাদা করে কোনো শব্দ এখন আর বোঝার উপায় নেই। সেই দুপুর থেকে যে প্রলয়কাণ্ড শুরু হয়েছে, ভেবেছিল সন্ধ্যে রাত নাগাদ সব ঠিকঠাক হয়ে যাবে। নিম্নচাপ না কি সব যেন বলল রেডিওতে, সে আর কতক্ষণ থাকবে। কিন্তু রাত যত বাড়বে তর্জন করজন ততই বাড়তে থাকবে, এ তো বাপু বাপের জন্মে সে দেখেনি কখনো। জটাধারী চোখ বুঝেই কান দুটো খাড়া রাখল। সারাদিন যা ছপকে গেছে, এত চট করে ঘুম ভেঙে যাবার তো কথা নয়। তাহলে শব্দটা হলো কিসের? সবচেয়ে আশ্চর্যের কথা, এত সব বিচ্ছিরি আওয়াজের মধ্যেও যখন ঘুমিয়ে পড়েছিল তখন ঘুমটা তো আর যে সে আওয়াজে ভাঙবে না। ঘুম তো একেবারে বিখ্যাত জটাধারীর। চন্দনপোতা গ্রামে যখন সে থাকত, গাঁ শুদ্ধ লোক তাকে চিনত ওই ঘুমে। বলতো, ঘুমলে তুই একেবারে মরা, ঘরে আগুন লাগলেও টের পাবি না। তা সে তো বহুকালের কথা। গায়ে মরক লাগার পর বউ গেল, মেয়েটাও গেল, থাকা বলতে ওই ঘেটু চরণকে নিয়ে পালিয়ে এসেছিল কলকাতায়। সেও তো আজ নয় নয় করে। ঘাড় হঠাৎ ঘুরে গেল জটাধারীর। দরজায় আওয়াজ হচ্ছে, ডাকছে কেউ এই ঘোর দুর্যোগের রাতে। সিটিয়ে পড়ে রইল জটাধারী। অসম্ভব এই ঝড়জলের রাতে। বাইরে হাওয়ার বেগ আরো বেড়েছে বোধহয়, ঘরটা বোধহয় এবার উড়িয়ে নিয়ে যাবে। একবারে দমকা হাওয়া আছড়ে পড়ছে আর মনে হচ্ছে কাঠের পার্টিশন দেওয়া ঘরটা বুঝি কাঠ হয়ে পড়বে, সে সঙ্গে জলের ছাপটা। ছাদের উপর এমন জোরে পৌঁছে ফোঁটাগুলো, ছাদ যেন ফুটো হয়ে যাবে মনে হচ্ছে মাঝে মাঝে। না, এই ভয়ঙ্কর রাতে জটাধারীর কাছে কেউ আসবে না, তা সে যত ভালো কাঠের মিস্ত্রি হোক না কেন। সবচেয়ে বড় কথা, কেউ এ ঘর খুঁজেই পাবে না। রামমোহন সরণির এই বাড়ির সামনে গাঁ থেকে যেদিন ছেলেটাকে কুলে করে হাজির হয়েছিল, ও তো একটা কাঠের গোলাই ভেবেছিল এই বাড়িটাকে। হ্যাঁ, চিন্তুরামের গোলা তো এটা বটেই, কিন্তু ভেতরে এই যে ঘরের মধ্যে ঘর, তার মধ্যে ঘর, এই গোলক ধাঁতার কিছু কি ছাই জানত তখন সে? চিন্তুরাম তার হাতের কাজ দেখে খুশি হয়ে যখন এই ঘরটা 100 টাকায় ভাড়া দিয়েছিল, ঘরে উঠতে গিয়েই তো ভেঙে খেয়েছিল সে। 5 বার উঠোনে পাক খাবার পর কাঠের সিঁড়ি, সিঁড়ি না বলে মই বলাই ভালো, অতি সাবধানে উঠে এই ছোট্ট কাঠের ঘর, উপরে ছাউনি। না, তার অবশ্য অসুবিধে হয় না, বাপ ছেলে বসে কাজ করে, কাঠ তো চিন্তুর কাছেই থাকে। দুপুরবেলা এই ঘরেই দুটো ফুটিয়ে নেওয়া, রাত্রিও বেশিরভাগ চলে যায় তাতেই। আজকেও সেরকম করেই মুড়ি টুড়ি খেয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল জটাধারীর। শব্দটা আবার হল, কোনো ভুল নেই, এবার আরো জোরে। আশ্চর্য, এমন রাতে কেউ আসতে পারে তার কাছে? সামান্য একটা ছুতোর মিস্ত্রির কাছে কে আসবে এই ঝড়জল ঠেলে? একবার মনে হল চিন্টু ভাই নয় তো, কিন্তু এই রাত বিরেতে তারই বা কি দরকার, সে তো আর পালিয়ে যাচ্ছে না, সকাল হলেই তো। এবার আরো জোরে এবং আরো নির্ভুল ভাবে। না, কোনো উপায় নেই না উঠে। বিছানা থেকে উঠে হাত বাড়িয়ে সুইচটা টিপল জটাধারী। সেই একই রকম রয়েছে আলোটা, ভোল্টেজ খুব কমে গেছে আর কাঁপছে মৃগী রোগীর মতো। সন্ধ্যের পরই হয়েছিল এরকম, এখনো ঠিক হল না। বিরক্ত মুখে ঘাড় ঘোরাতেই অ্যালার্ম ঘড়ির ওপর চোখ পড়ল, 1:10। রাত 1:10-এ কেউ কারো বাড়ি আসে? গলাটা কেমন শুকিয়ে উঠছিল জটাধারী। তাকিয়ে দেখল ঘেটু অঘরে ঘুমোচ্ছে। ঘুম পেয়েছে বটে বেটা, বাপকেও টেক্কা দেয় এ ব্যাপারে। গায়ে হাত দিয়ে ধাক্কা দিল একবার, গলায় জোর তেমন ছিল না, ডাকলো ফিসফিস করে, ঘেটু ঘেটু রে ঘেটু। না, ওকে তোলা যাবে না, যা থাকে কপালে। পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে গেল জটাধারী। দুর্যোগের রাত বটে, তবে গোটা বাড়িতে অনেক লোক আছে, তেমন করে একটা হাঁক মারতে পারলে লোকের অভাব হবে না। দরজা
বলার সঙ্গে সঙ্গে বাইরের উন্মত্ত তাণ্ডব বহু করে ঢুকে পড়ল ঘরের মধ্যে। এলোপাশারি হাওয়া আর শোঁ শোঁ শব্দ মুহূর্তে লণ্ডভণ্ড করে দিল সবকিছু। দরজা ফের বন্ধ করার আগেই মানুষটা ঢুকে পড়েছে ঘরের মধ্যে। মানুষ না বলে দৈত্য বলাই ভালো। দরজার চেয়ে উঁচু মাথায়, চেহারাও সেই রকম, সমস্ত শরীরটাই বর্ষাতে দিয়ে ঢাকা। মাথার টুপিটা নেমে এসেছে মুখের ওপর, ফলে নাক মুখ চোখ কিচ্ছু বোঝা যাচ্ছে না। তার উপর ঘরের কাঁপা কাঁপা আবছা আলো লোকটাকে কেমন রহস্যময় করে তুলেছে। দেখলেই কেমন যেন আতঙ্ক জাগে মনে, চোখ পড়লেই গাটা শিরশির করে ওঠে। কোথা থেকে যেন ভেসে এলো স্বরটা, যেন এ ঘর থেকেই নয়, ফ্যাঁসা ফ্যাঁসা কণ্ঠস্বর। উচ্চারণটাও যেন কেমন কেমন, কিন্তু তার চেয়েও জটাধারী অবাক লাগছে তার নাম জানতে পারাটা। আপাতত অবশ্য কোন রকমে বিদায় করাটাই আগে দরকার, তাই কোন রকমে সে বলে উঠল, হ্যাঁ কিন্তু আপনি কফিন বানাতে পারো? থামিয়ে দিয়ে বলে উঠল সেই কিসে সে কণ্ঠস্বর, এবার যেন সাপের মতো তার গলার স্বরে ছোবল মারছে। হ্যাঁ কফিন বানাতে পারে জটাধারী, খানদানি মুসলিম পরিবারের কিছু কফিন সে বানিয়েছে ঠিকই, চিন্তুই নিয়ে এসেছে ওর কাছে। হ্যাঁ কফিন, হ্যাঁ পারি। কালকেই চাই কিন্তু আমার, রাত্রিরে। কালকেই মানে হাতের কিছু কাজ? বাজে কথা আমার পছন্দ নয়। এবার গলার আওয়াজে যেন পেক ডাকছে, মেঘ ডাকছে এখানেই নাকি বাইরে নাকি জটাধারীর বুকের মধ্যেই। তারপরে শুনতে পেল, প্রচুর টাকা পাবে সেজন্য ভেব না, বাট কাঠটা দামি চাই, পিওর বার্মাটিক। পিওর বার্মাটিক, এই কথাটা সে জানলো কোথা থেকে? আসল বার্মা সেগুন কি এখন চট করে পাওয়া যায়? কালই চিন্টুরাম নিলামে কিনে এনেছে। রাসেল স্ট্রিটে একটা সাহেব বাড়ি ভাঙা হচ্ছিল, মৌকা বুঝে কিছু মাল সে তুলে ফেলেছে। লোকটার হাতটা একবার ওভার কোটের পকেটে ঢুকে আস্তে আস্তে বেরিয়ে এসেছে, আর সেদিকে চোখ পড়তেই লোকটার হাতে কড়কড়ে কিছু নোট। এরকম হাত কোনো মানুষের হয়? আচ্ছা আলোয় ঠিক দেখা যাচ্ছে না বটে, তবে এমন দশা সই মানুষের হাতে এক ফোঁটা মাংস নেই, একেবারে শুকনো খটখটে একটা সাদা হাত। কোনো কথা ভাববার মতো মনের অবস্থা ছিল না। কোন রকমে আলগোছে টাকাটা নিয়ে জটাধারী বলল, আগে আগে মাপটা কি হবে দেখে নাও। মানে? জটাধারীর মাথায় কিচ্ছু ঢুকছিল না। বেশি কিছু ভাববার আগে লোকটা আবার বলে উঠল, আমারই কফিন। গুনগুন করে একসঙ্গে হাজারটা ঢাক যেন বেঁচে উঠল কানের মধ্যে। সাপের ছোবলের মতো ঠান্ডা বাতাস আছড়ে পড়ল বুকে। হতভম্বের মতো কতক্ষণ দাঁড়িয়েছিল জটাধারী কে জানে। খেয়াল হতে দেখল কেউ কোথাও নেই, দরজাটা খোলা। বাইরে বেরিয়ে দেখে এলে হতো না, থাক। জটাধারী দড়াম করে দরজা বন্ধ করে দিয়ে দরজায় পিঠ দিয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগল। সকালবেলায় গোটা ব্যাপারটাই একটা দুঃস্বপ্ন বলে মনে হচ্ছিল জটাধারী। না, রাত্রিরে তার ভালো করে আর ঘুম হয়নি, একটু করে চোখ লেগে এসেছে আর দরজায় ঠকঠক শব্দ হচ্ছে মনে করে ঘুম ভেঙে গেছে। সকালবেলায় ঘেটু সব শুনে হেসে উঠল, বলল, তুমি বাবা একটা ভিতুর টিম, যদি কেউ আসতো তাহলে আমার ঘুম ভাঙবো না? তোর ঘুম ভাঙবে, ঘুমের ব্যাপারে তুই তো তোর বাবার চেয়ে এক কাটি ওপরে। আসলে সব স্বপ্ন হতে পারে, কিন্তু জটাধারী চোখের সামনে ওই কড়কড়ে নোটের তারা, ওটা তো আর স্বপ্ন নয়। চিন্টুরাম বলল, অত রাত্রি এসেছে বলেই তোর আবল তাবল কথা মনে হচ্ছে। আচ্ছা কেউ হঠাৎ মারা গেলে কফিন তো সঙ্গে সঙ্গে লাগে, এর বেশি কথা কি?
শুনলাম সে বুঝলাম, কিন্তু ওই যে বললো কফিন ওর নিজের জন্য, আরে তবে কি ডেড বডি সঙ্গে করে নিয়ে আসবে? ওর মতে হয়তো বড় সড়ো চেহারা, তাই নিজেকে দেখিয়ে দিয়েছে। তবুও কিছুতেই জটাধারীর ভয় কাটছিল না, তাই দেখে চিন্তু বলে উঠল, ঠিক আছে বাবা, রাত্রিরে লোকটা আসবে বলেছে তো, আমি না হয় রাতে থাকবো তোর সঙ্গে। জটাধারী বলল, না না দাদা, তার কোনো দরকার নেই, তুমি বরং আজ ঘেটুকে তোমার কাছে রেখে দিও, তাহলেই হবে। সেই রকমই হয়েছে। সন্ধে সাতটা সাড়ে সাতটার মধ্যে দুটো ভাতে ভাত রেঁধে ঘেটুকে খাইয়ে দিয়েছে জটাধারী, তারপর নিজেও খেয়ে নিয়েছে। ঘেটু অঘরে ঘুম দিচ্ছে, জটাধারী রাত নটার পর ওপরে গিয়ে দেখে এসেছে, তারপর থেকে শুরু হলো তার অপেক্ষা। ঘড়িটা একবার দেখতে পারলে ভালো হতো, দেখে অবশ্য লাভ নেই, যতক্ষণ শুয়ে আছে রাত বারোটা সাড়ে বারোটা হবেই। তেষ্টাও যেন পাচ্ছে একটু একটু, তো দূর থেকে গেলে মোমবাতিটা জ্বালতে হবে। কালকের দুর্যোগটা এখনো কাটেনি, একটু ভাটা পড়েছে এই মাত্র, তবে কারেন্ট নেই সেই দুপুর থেকে, যাও বা মিটমিট করছিল ফিদিমের মতো, দুপুর থেকে তাও নেই। সেই জন্যই তো সারা দুপুর বিকেল কাজ করে কাজটা উদ্ধার করেছিল জটাধারী। আলো যদি রাত্রিরেও না আসে হাতের কাজ তো সারতে পারবে না, ঠিক তাই হলো, ছাইয়ের আলো কি আজ আর আসবে? কখনো না। না, কাজটা জটাধারী খারাপ করেনি, ভয়ই হোক আর টাকার গুণেই হোক, একেবারে পাকা হাতে কাজটা সেরেছে। চিন্টুরা মালটাও দিয়েছিল সরেশ, ওই সাহেব বাড়ি থেকে কেনা এক নম্বর সেগুন কাঠ, রেঁদা চালাচ্ছে যেন হাত বোলাচ্ছে ঘেটুর গায়ে, একটু ঘষতেই কি ফাইবার। আফসোস হচ্ছিল এমন কাঠ কেউ মাটির তলায় দিয়ে নষ্ট করে, যাকে সে যে যার জিনিস যা খুশি তাই করুক, কিন্তু কথা হচ্ছে লোকটা সত্যি সত্যি আসবে তো, নাকি সারাদিন ধরে জটার এই পরিশ্রমটাই বেকার। বলেছিল রাত্রিরে আসবে, তো সে রাত্রির মানে কটা? আচ্ছা, রোজই কি মানুষের কাছে গিয়ে রাত দুপুরে এরকম উৎপাত করবে নাকি? সারাদিন ধরে পরিশ্রম করেছে, একটু ঘুম টুম তো মানুষের দরকার নাকি? এইসব কথাই মনে মনে ভাবছিল জটাধারী, তার মধ্যে এই শব্দটা তার কানে এলো, কালকে সেই শব্দটাই, কিন্তু একটু মোলায়েম, একটু আস্তে আস্তে। শব্দটা সে শুনেছে তো ঠিক, নাকি ভেতরে ভেতরে একটা উত্তেজনা রয়েছে বলেই ভুল শুনছে? একটু অপেক্ষা করে দেখবে, যদি কেউ সত্যি সত্যি আসে সে তো আরেকবার ডাকবে তাকে। ডাকল, খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না জটাধারীকে। বিছানা থেকে নামলো জটাধারী, মাথার কাছেই ছিল দেশলাইটা, মোমবাতির কাছে এগিয়ে গেল, দুটো দেশলাই কাঠি খরচা করে কোন রকমে ধরালো মোমবাতিটা, কুঁজো থেকে গড়িয়ে একটু জল খেল, জল একটু ছলকে পড়ল মেঝেতে, একটু বুঝি লাগলো কফিনের গায়ে, প্রায় গোটা ঘর জুড়েই তো রয়েছে ওটা। দরজা পর্যন্ত এগোবার আগেই আবার সেই শব্দ, দরজা খুলতেই আবার সেই মূর্তি, আজ যেন আরো উৎকট লাগছে। মোমবাতির আবছা আলোয় মুখের গর্তগুলো এই যেন বেশি প্রকট হয়ে উঠছে। ভেরি গুড, কফিনের ওপর নজর পড়েছে তার, ওটা বার করে দাও ঘর থেকে। সে আর বলতে, এই আপদ যত তাড়াতাড়ি বিদেয় হয় ততই তো মঙ্গল, বাকি রাতটা জটাধারী অন্তত ঘুমোতে পারবে একটু শান্তিতে,
কোন রকমে টানতে টানতে কফিনটাকে নিচে নাম্বার সিঁড়ির কাছে নিয়ে এলো জটা থানা। ঠিক আছে, তারপর জটাধারীকে হাত নেড়ে চলে যেতে ইঙ্গিত করল। না বললেই যেন দনাতো জটাধারী। তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকে মোমবাতিটা ঠিক জায়গায় রাখলো জটাধারী। পিছন ফিরতেই সেই লোকটা ঘাড়ির কাছে যেন নিঃশ্বাস ফেলছে। জটাধারীর বুকটা থক করে উঠল, বলল, আগে। লোকটার হাতটা পকেট থেকে বেরিয়ে এলো। তার হাতে ধরা একটা ছোট্ট সুদৃশ্য তালার রিং সমেত একটা চাবি। তালাটা তুমি বন্ধ করে দেবে কফিনের, ঠিক আছে? তাড়াতাড়ি তালাটা হাত বাড়িয়ে নিতে গিয়ে লোকটার হাতটা বোধহয় ছুঁয়ে ফেলেছিল জটাধারী। সঙ্গে সঙ্গে যেন গোটা শরীরে তার বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল। ঠান্ডা একটা হাত, যেন বরফের চেয়েও ঠান্ডা, একেবারে অবশ করে দেওয়ার মতো। কোন রকমে মাথা নিচু করে কফিনের দিকে এগিয়ে গেল সে। বেশ দামি তালা মনে হচ্ছে, সোনার নাকি কে জানে। চাবিটা লাগিয়ে রিংসূত্র চাবিটা লোকটাকে ফেরত দেওয়ার জন্য মুখ তুলতেই জটাধারীর চক্ষু স্থির। গেল কোথায় লোকটা? এই তো জড়জ্যান্ত দাঁড়িয়ে ছিল চোখের সামনে, এর মধ্যে আবার যাবে কোথায়? ঘরে সে হয়নি তো গিয়ে আবার। তাড়াতাড়ি ঘরে ফিরে এলো জটাধারী। কই না, ঘরেও তো নেই তাহলে। অবাক চোখে ঘাড় ঘোরালো জটা। চোখে যা পড়ল তা না দেখলেই বুঝি তার ভালো ছিল। গোটা কফিনটা এখন হাওয়ায় ভাসছে, সেটা যেন কেউ কাঁধের উপর তুলে নিয়েছে। আর মনে হচ্ছে সিঁড়ি বেয়ে কেউ নেমে যাচ্ছে নিচে। হ্যাঁ, চোখ দুটো ভালো করে কষিয়ে নিল জটাধারী। না, কোনোভাবেই সম্ভব নয় এটা, একেবারেই সম্ভব না। একা একা ওই কফিন নিয়ে সিঁড়ি দিয়ে নামবে সেটাই তো অসম্ভব, কারণ ওটা তো সিঁড়ি নয়, ওটা আসলে একটা মই। তার চেয়ে বড় কথা হলো, কে কে বুঝছে ওটা? কেউ তো কোথাও নেই, অথচ স্পষ্টই দেখা যাচ্ছে ওটা আপনা আপনি এগিয়ে যাচ্ছে। জটাধারী এগিয়ে যাচ্ছিল সামনে, একটুও ইচ্ছে ছিল না তার, কিন্তু মনে হলো কি যেন ওকে টানছে চুম্বকের মতো। কফিনের পিছন পিছন যাওয়া ছাড়া কোনো উপায় যেন আর তার নেই। এক অদৃশ্য শক্তি যেন ঠেলে নিয়ে যাচ্ছে তাকে ওদিকে। রাস্তায় এসে পড়ল কফিন। হাওয়ার বেগ ততটা নেই, কিন্তু যা আছে তা নিঘাত মন্দ নয়। বৃষ্টি পড়ছে গুঁড়ি, ভিজে গায়ে হাওয়ার ঝাপটা লেগে রীতিমতো দাঁতে দাঁত লেগে যাচ্ছিল জটাধারী। কেন যাচ্ছে, কতক্ষণ যাচ্ছে, কোন দিকে যাচ্ছে তার কিছুই খেয়াল ছিল না। খেয়াল রেখে কোনো লাভও ছিল না তার। গায়ে নিশির ডাকের কথা শুনেছে, এও যেন ঠিক তেমনই ব্যাপার। শরীর কাঁপছে ঠকঠক করে, ভেতরে ভেতরে কাঁপুনি ধরছে, অথচ চোখের দৃষ্টি ওই কফিনের দিকে। পা এগিয়ে চলেছে যন্ত্রের মতো। শেষ পর্যন্ত যেখানে গিয়ে কফিনটা থামল সে জায়গাটাকে চিনতে পারল জটাধারী। আর সেই সঙ্গে একটা ঠান্ডা স্রোত নেমে গেল ওর মাথা থেকে শিরদাঁড়ার মধ্যে দিয়ে। এটা তো একটা কবরখানা। হ্যাঁ, সেই কবরখানা, বহু কবর সেখানে শোয়ানো, মাটির ওপর ছোট ছোট স্তম্ভ আর ফলক। চিন্তুরাম একবার নিয়ে এসেছিল তাকে এখানে। সেই কফিন ওই দু এক মুহূর্তে চুপ করেছিল। নির্জন রাস্তা, একটাও লোক নেই কোথাও, প্রত্যেকটা বাড়ির জানলা বন্ধ, রাস্তা ছাড়া এক ফোঁটা আলো নেই কোথাও, শুধু আবছা ঘোলাটে রাস্তার আলোয় জটাধারী দেখতে পেল কফিনটা
বড় লোহার গেট টপকে কবরখানার ভেতরে ঢুকছে। কিন্তু কিন্তু আমি কি করে ঢুকবো? গেট তো আমায় কেউ খুলে দেবে না। এসব চিন্তার অনেক আগেই জটাধারী নিজেকে দেখতে পেল গেট বেয়ে সেও উপরে উঠছে। যদি কেউ দেখে ফেলে, দেখে ফেললে কি হবে, এসব কথা ভাববার সময়ও তখন তার ছিল না, ভাবার মতো অবস্থাতেও ছিল না সে। কফিনের সঙ্গে সঙ্গে এসে এসে দাঁড়ালো বিস্তীর্ণ গোরস্থানে। আর তারপর যা হল কোনোদিন কল্পনাও করা যাবে না সেই দৃশ্য। কফিনটা থেমে গেল একটা স্তম্ভের কাছে এসে, ঠিক তার পাশে একটা ফাঁকা জায়গায় নেমে পড়ল সেটা মাটিতে। আর সেই স্তম্ভটা এবার যেন হঠাৎ নড়ে উঠল, দেখতে দেখতে কেঁচো যেমন করে মাটি ফুঁড়ে ওঠে ঠিক তেমনি ভাবে মাটির গাদা সরিয়ে একটা কফিন উঠে এলো নিচ থেকে। একটা কুহু হাওয়া ছুটে এলো যেন কোথা থেকে, সমস্ত গোরস্থান কাঁপিয়ে ধুলো ঝড় উঠল, ধুলোয় থেকে গেল সমস্ত কিছু। সেই ধুলোর আস্তরণ যখন সরে গেল সামনে থেকে, জটাধারীর কানে এলো শীষ দেওয়ার মতো একটা তীব্র শব্দ। সেই শব্দের সঙ্গে সঙ্গে খুলে গেল দুটো কফিনের ডালা। পর মুহূর্তে সেই কফিনের ভেতর থেকে উঠে এল দুটো মানুষ, একই মৃতদেহ, একেবারে সেই চেহারা যে কফিন বানানোর জন্য এসেছিল আর আজ কফিনটা নিতে এসেছিল। যারা দুই চামচ ভাই, এক চেহারা, এক পোশাক, দুজনেই এগিয়ে এলো সামনে, তারপর জড়িয়ে ধরল দুজন দুজনকে। আবার একটা তীব্র হাওয়া, দুজনের টুপি উড়ে গেল হাওয়ায়। এবার এবার স্পষ্ট দেখতে পেল জটাধারী দুটো নরমুণ্ড হাসছে হা হা করে, বিভৎস হাসিতে ফেটে পড়ছে, সাদা দাঁতের পাটি ঝলসে উঠছে ওই মৃদু আলোতেও, সেই সঙ্গে কান ফাটার অর্থ হাসি। এবার একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো জটাধারী পড়ছে, কাটা গাছের মতো সেখানেই সে আছড়ে পড়ল। চোখে মুখে জলের ছোঁয়া লাগতেই ধর্মর করে উঠে বসতে যাচ্ছিল জটাধারী। তার মুখের উপর ঝুঁকে বসেছিল খাঁকি পোশাক পরা কবরখানার একজন গার্ড। বললে, জ্ঞান হয়েছে তাহলে? চুপ করে শুয়ে থাকুন, আমি ফাদারকে একটা খবর দিই। ফাদার এসে বললেন, হ্যাঁ, যা ভেবেছি ব্যাপারটা ঠিক তাই। রাসেল স্ট্রিটের যে সাবেক বাড়িটা ভাঙা হয়েছে, ওখানে অনেকদিন আগে থাকতেন দুই ভাই, জন পামার আর হ্যামফ্রে পামার। তামাকের ব্যবসায় তারা খুব পয়সা করেছিলেন। বার্মা থেকে এক ব্যবসায়ী ওদের বাড়িতে আসার পর জন পামার হঠাৎ নিখোঁজ হয়ে যান। হ্যামফ্রে ধারণা হয় তাঁর ভাইকে খুন করে ওই বাড়িতেই কোথাও গুম করে রাখা হয়েছে, যে কারণে ব্যবসাতে মন্দা দেখা গেলেও উনি বাড়ি ছেড়ে কোথাও যাননি। এসব গল্প আমাকে উনিই বলেছেন। তবে শেষ দিকে দেখেছি তার মাথায় একটু গোলমাল দেখা দিয়েছিল। সারা বাড়ি তন্নতন্ন করে তিনি তার ভাইকে খুঁজে বেড়াতেন। আমাকে অনুরোধ করেছিলেন ওর কবরের পাশে যেন একটা ফাঁকা জায়গা রাখা হয় তার ভাইয়ের জন্য। সেই ইচ্ছেও আমি ওর পূর্ণ করেছিলাম। প্রায় বছর তিনেক হল উনি মারা গেছেন। দুই ভাইয়ের কেউই বিয়ে থা করেনি। এখন বিয়ের থেকে ওর এক ওয়ারিশান এসে জোর করাতেই বাড়িটা ভাঙা হয়েছিল। বুঝতে পাচ্ছি, হ্যামফ্রের অনুমানই ঠিক। জনের অতৃপ্ত আত্মা এতদিনে ভাইয়ের মনের আশা পূর্ণ করতে পারল। হাঁ করে সবকিছু শুনছিল জটাধারী। ফাদার থামতেই সে জিজ্ঞেস করল, কিন্তু উনি যে পামা সাহেব, আপনি বুঝলেন কি করে? দেখো কি করে বুঝলাম, বলি
সেই কফিনের চাবিটা বার করলেন ফাদার তার গাউনের পকেট থেকে। এই চাবি উনি দিয়েছিলেন তোমাকে, খাঁটি আইভরিতে বানানো চাবির রিং, নামটা খোদাই করা আছে ওখানে, দেখো। ১৯৪৪-এ জন্ম হীরেন চট্টোপাধ্যায়ের। পেশায় তিনি সরকারি কলেজের অধ্যাপক। ছোটদের পাশাপাশি বড়দের জন্য নিয়মিত লিখে থাকেন। রহস্যধর্মী গল্প উপন্যাসে তিনি সিদ্ধহস্ত। তার উল্লেখযোগ্য গ্রন্থ ভূতের চেয়ে ভয়ঙ্কর, ইয়েতির অভিশাপ, শৈল শহরের রহস্য, খাট্টা বুড়োর মিষ্টি পান ও গোয়েন্দার নাম ম্যাক।